বন্ধুরা, তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির অন্তর্গত বিএ, বিএসসি, বিকম, বিবিএ এবং বিবিএম এর মতো কোর্সে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টারে পরীক্ষা দিয়েছিলে, তোমাদের রেজাল্ট কিন্তু ইতিমধ্যে বেরিয়ে গেছে। তার পাশাপাশি তোমাদের রেজাল্টে যাদের নম্বর কম এসেছে অথবা তোমাদের নিয়মিত নম্বর দেওয়া হয়নি, তাই তোমাদের জন্য পিপিআর এবং পিপিএস এর জন্য ফর্ম ফিল আপের ডেট জানিয়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি ফর্ম ফিল আপ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো তোমরা পিপিআর এবং পিপিএস এর ফর্ম ফিল আপ তোমরা নিজেরাই কীভাবে করতে পারবে, সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছে আজকের ভিডিওর মাধ্যমে। তার পাশাপাশি আমার কিছু পার্সোনাল অ্যাডভাইস তোমাদের সঙ্গে শেয়ার করব, অর্থাৎ কারা কারা তোমরা পিপিআর এবং পিপিএস এর জন্য আবেদন করবে এবং কারা কারা আবেদন করবে না, সেই বিষয় নিয়ে আমার পার্সোনাল কিছু মতামত তোমাদের সঙ্গে শেয়ার করব। তার পাশাপাশি পিপিআরে আবেদন করতে গেলে পিপিআর অপশন শো করাচ্ছে না এবং পিপিএস অপশন শো করাচ্ছে, তাহলে তোমরা কী করবে, পিপিএস আবেদন করলে কি তোমাদের সঠিক নির্বাচন হবে, সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর আলোচনা করব এবং কোনটাতে আবেদন করলে তোমাদের নম্বর বাড়ানোর সুযোগ থাকবে সেই বিষয়গুলো আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচিং করে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হচ্ছে প্রত্যেক সেকেন্ড এবং ফোর্থ সেমিস্টার স্টুডেন্টের কাছে, তাই রিকোয়েস্ট একটাই, ভিডিওর মাধ্যমে কোনো ইনফরমেশন দিতে পারলে অবশ্যই ভিডিওটিকে একটি মতো লাইক প্রদান করবে, তোমাদের একটি মতো লাইক আমাদের অনেকটা উৎসাহ জাগিয়ে তোলে পরবর্তী ইনফরমেশন যোগাতে, তাই তোমাদের রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটিকে লাইক প্রদান করবে। তার পাশাপাশি তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করে দেওয়ার রিকোয়েস্ট থাকবে। এই পেজটার মধ্যে নিজেরা কীভাবে আসতে পারবে সেই প্রসেসটা কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, অনেকেই এমন আছো লিঙ্কের সাহায্যে কিন্তু পেজটার মধ্যে আসো, তাতে কিন্তু তোমাদের কোনো রকম বেনিফিট হয় না, কারণ যে কোনো জিনিসই কিন্তু শেখার চেষ্টায় থাকতে হয়, তাই এই পেজটার মধ্যে কীভাবে নিজেরাই আসতে পারবে কোনো লিঙ্কের সাহায্য বাদে, তা আমি আশা করছি প্রত্যেক কিন্তু এই বিষয়টা দেখা দরকার, জানা দরকার। তো এখন আমরা সেই প্রসেসটা কিন্তু দেখাবো। সবার প্রথমে তোমাদের কী করতে হবে, তোমাদের মোবাইল ফোনের গুগল ক্রোম ব্রাউজার থাকবে, সেই গুগল ব্রাউজারটি ওপেন করবে। ওপেন করার পর সার্চ বারে গিয়ে সার্চ করতে হচ্ছে cbpbu.net, cbpbu.net ইন্টার করে সার্চ করবে। আমরা ইন্টার করে সার্চ করে নিচ্ছি, cbpbu.net ইন্টার করে সার্চ করলে তোমাদের পরবর্তী রকমটি পেজ শো করাবে, যেখানে সবার প্রথমে একটা লিঙ্ক দেখতে পারবে cbpbu.net লিঙ্ক, সেই লিঙ্কের উপর তোমাদেরকে ক্লিক করতে হচ্ছে। ক্লিক করলে তোমার সরাসরি কিন্তু অফিসিয়াল পেজটা আমাদের চলে আসবে, আমরা ক্লিক করে নিচ্ছি। তো তোমরা পরবর্তীতে সরাসরি এই পেজটার মধ্যে চলে আসবে। এখানে আসার পর উপরের দিকে ফর্মস বলে একটি অপশন দিতে পারবে, এই ফর্মস অপশনে ক্লিক করলে তোমরা কোনো ফর্মস অ্যাভেলেবল পাবে। ক্লিক করার পর কয়েকটি অপশন শো করাবে, সবার প্রথম অপশনে দেখতে পাবে সিবিসিএস সেমিস্টার টু এবং সেমিস্টার ফোর রিভিউ ফর্মস, এই অপশনে তোমাদেরকে ক্লিক করতে হচ্ছে। ক্লিক করলে তোমার সরাসরি সেই পেজটার মধ্যে চলে আসবে, আমরা ক্লিক করে নিচ্ছি। তো পরবর্তীতে তোমরা কিন্তু এই পেজটার মধ্যে চলে আসবে, এখানে আসার পর দেখতে পাবে এখানে ইন্টার ইউর রোল নম্বর বলা হয়েছে। অনেকেই কিন্তু এখানে রেজিস্ট্রেশন নম্বর দিচ্ছ, যার কারণে তোমাদের কিন্তু হচ্ছে না, তোমাদের যে রোল নম্বর থাকবে অ্যাডমিট কার্ডে যে রোল নম্বর দেওয়া থাকে সেই রোল নম্বরটাকে এখানে এন্টার করতে হচ্ছে। এন্টার করার পর তোমাদের সেমিস্টার চুজ করতে হচ্ছে, সেকেন্ড সেমিস্টার হয়ে থাকলে সেমিস্টার টুতে এবং সেমিস্টার ফোর হয়ে থাকলে সেমিস্টার ফোরে ক্লিক করবে। তো আমরা এন্টার করে নিচ্ছি, আমাদের সামনে এই পেজটি শো হবে। এখানে তোমাদের নাম, তোমাদের কোর্স নেম, রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর পরপর শো করাবে। তার পাশাপাশি নিচের দিকে আসলে তোমাদের কিন্তু সমস্ত সাবজেক্টের নাম এখানে দেওয়া থাকবে। তার পাশে তোমাদের কিন্তু পিপিআর এবং পিপিএস সিলেক্ট করতে হচ্ছে, যেটার জন্য তোমরা আবেদন করবে। অনেকেরই কিন্তু এরকম অপশন শো করাচ্ছে, অর্থাৎ পিপিএস অপশন শো করাচ্ছে, পিপিআর অপশন শো করাচ্ছে না, তাহলে তোমরা কী করবে? দেখো, তোমাদের একটা বিষয় জানিয়ে রাখি, পিপিআর এবং পিপিএস এর মধ্যে আগে পার্থক্যটা কি সেটা জেনে নিই। দেখো, পিপিআরে আবেদন করলে তোমাদের যে খাতাগুলো হয়ে থাকে সেই খাতাগুলোকে পুনরায় কিন্তু দেখা হয়ে থাকে, এ টু জেড খুঁটিয়ে খুঁটিয়ে পুনরায় দেখা হয়ে থাকে পিপিআরের মাধ্যমে, এবং পিপিএস এর মাধ্যমে যে খাতাগুলোর নম্বর দেওয়া হয়ে থাকে সেই নম্বরে কোনো রকমের ভুল থাকলে তোমরা কিন্তু সেই নম্বরটাকে বাড়িয়ে পেতে পারো, আর যদি কোনো রকমের ভুল না থাকে তারা কিন্তু নম্বর বাড়ানোর কোনো রকমের সুযোগ থাকে না, তাই তোমাদের পিপিআর আবেদন করাটাই বেস্ট। কিন্তু যারা ব্যাক পাবে তোমাদের কিন্তু পিপিআর আবেদন করার সুযোগ দেওয়া থাকে না, কারণ তাদের কিন্তু ব্যাক ইচ্ছাকৃতভাবে দেওয়া হয় না। এখন কিছু মতামত তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত। দেখো, তোমাদের রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এক নম্বর অথবা দুই নম্বরের জন্যে ব্যাক পেয়েছো অথবা এক দুই নম্বর বাড়াতে চাইছো, তাহলে তোমরা কিন্তু পিপিআর পিপিএস এর জন্য আবেদন করতে পারো, কারণ গত রিপোর্ট অনুযায়ী পিপিআর পিপিএস এ যারা আবেদন করেছিল বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কোনো রকমের নম্বরে পরিবর্তন হয়নি, এবং যদি পরিবর্তন হয়ে থাকে তাহলে এক থেকে দুই নম্বর বেড়েছিল। এর তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এক থেকে দুই নম্বর বাড়াতে চাইছো অথবা এক দুই নম্বরের জন্য ব্যাক পেয়েছো, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরাই পিপিআর পিপিএস এ আবেদন করো। আদার্স যারা পাঁচ নম্বর অথবা ছয় নম্বরে দশ নম্বরের ডিফারেন্স থাকবে তোমরা কিন্তু আবেদন করতে চেয়েও না, তোমাদের নম্বর যদিও দুই এক নম্বর বাড়ে তাতে তোমাদের কিন্তু কোনো রকমের উপকার হবে না। তো এটুকু বিষয় জানানো ছিল তোমাদের কাছে। এখন পরবর্তীতে কিন্তু তোমার পিপিআর পিপিএস আবেদন করতে গেলে সিলেক্ট করবে যেটার মধ্যে আবেদন করবে, আবেদন করার পর নিচের দিকে আসবে, স্টেপ নিচের দিকে সেভ বলে একটি অপশন দেখতে পাবে, সেভ বলে অপশনে ক্লিক করলে তোমাদের পরবর্তী পেজ খুলে যাবে, অর্থাৎ পেমেন্ট করতে হবে।
প্রত্যেক পেপারের জন্য 50 টাকা করে দিয়ে পেমেন্ট করতে হচ্ছে। পরবর্তীতে তোমরা কিন্তু পেমেন্ট আশা করছি করতে পারবে। পেমেন্ট করার পর তোমাদের কিন্তু পরবর্তীতে পিপিআর পিপিএসের ফর্মটি বেরিয়ে যাবে, সেই ফর্মটাকে অবশ্যই প্রিন্ট আউট করে রাখতে হচ্ছে। তো বন্ধুরা এইটুকু আপনাদের দেওয়া ছিল আজকের এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটির মাধ্যমে কোনো রকম ইনফরমেশন পেয়ে থাকলে অবশ্যই ভিডিওকে একটি মতো লাইক প্রদান করে তোমাদের একটি মতো লাইক আমাদের কিন্তু পরবর্তী ইনফরমেশন জোগাতে অনেকটা উৎসাহ জাগিয়ে তোলে। দেখা হচ্ছে ততক্ষণে নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।